আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই বলেছেন যে ভাই, এ টু জেড কীভাবে ওয়ালপেপার লাগাতে হবে দেওয়ালে, এমন একটা ভিডিও দেন। তো যার কারণে আজকে আপনাদেরকে দেখাবো এ টু জেড কীভাবে আপনি ওয়ালপেপার লাগাবেন। জাস্ট ভালো করে এই ভিডিওটা দেখবেন, দেখলে আপনি যে কেউ ওয়ালপেপার লাগাতে পারবে। কারণ ওয়ালপেপারটা হচ্ছে আসলে কি বলবো, অনেকেই মনে করে এটা অনেক কঠিন অনেক কিছু, আসলে এমন কিছুই না। ওয়ালপেপারটা একদমই সহজ, যে কেউ একবার দেখলে লাগাতে পারবে। তো প্রথমে তো বলিনি, আপনারা এখন যে দেওয়ালটি দেখতেছেন, ওয়ালপেপার এই ধরনের ওয়ালে লাগানো নিয়ম নাই। এ ধরনের রং উঠে যায় এরকম দেওয়ালে লাগাতে হলে দেওয়ালটাকে ঠিক করে তারপর ওয়ালপেপার লাগাতে হয়। তো এখন বিষয় হচ্ছে আমরা কেন এখানে লাগাচ্ছি। তো যিনি এই ঘরের মালিক, ঘর যিনি, উনি বলেছেন যে এই যেভাবে আছে এইভাবেই যেন ওয়ালপেপারটা লাগিয়ে দিই, কারণ উনি চাচ্ছে না এক্সট্রা কস্টিং চার্জটা বাড়ানোর জন্য, যার কারণে যেভাবে আছে রঙগুলিকে ঘষে আমরা আবার এখানে ওয়ালপেপার লাগিয়ে দিব। তো এইভাবে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, হ্যাঁ, দেওয়ালটাকে, যদি ড্যামেজ থাকে, আর ড্যামেজ না থাকলে তো ওকে। তো এখন ঘাম, অ্যাকচুয়ালি আমরা ইউজ করি ওয়ালপেপারের ঘাম, তারপর হচ্ছে যে আইকা, যেহেতু এখানে আইকাও নেই ওয়ালপেপারের ঘামও নেই, আমরা এখন ফেভিকল দিয়ে কীভাবে লাগাবো সেটা দেখাবো। ফার্স্ট টাইম আপনি এখানে, আমরা এক রোল হিসেবে ফেভিকল নিয়েছি, আর পানি নিয়েছি হাফ লিটার পানি। হাফ লিটার পানির মধ্যে আমরা এই ফেভিকলটা দিয়ে দিব, পুরোটা দিব না, একটু রেখে দিব, আর বাকি সব এখানে পানিতে মিক্স করব। তো দেখেন কিভাবে প্রথমে পানিতে ভালোভাবে এটাকে ঢেলে নিতে হবে ঘামটা, তারপর ভালো করে হাত দিয়ে নেড়ে নিতে হবে। দেখেন পানি এই পরিমাণ নেবেন, তো এভাবে সবগুলিকে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন। আমি ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি মানে ভালোভাবে দেখানোর জন্য আস্তে আস্তে ভিডিওটা একদম একটু বড় করে তারপরে ভালোভাবে দেখাচ্ছি কীভাবে ফেভিকল দিয়ে লাগাবেন। তো এর মধ্যে বলে দিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আসলে সবার আগে পেয়ে যান। সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা অবশ্যই আমাদের পেজে ফলো করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে যে কেউ ভিডিওটা দেখলে দেখে ওয়ালপেপারের কাজটা শিখে নিতে পারে, অথবা ওয়ালপেপারটা লাগানো সহজ ভিডিওটা দেখলে পারবে। আর সাধারণত এই কাজগুলির চাহিদা বাইরের দেশে অনেক রয়েছে, বিদেশে, যে কোনো দেশে, আরব দেশে, ইউরোপে, যারা এই ধরনের ওয়ালপেপারের কাজ শিখবেন তারা এগুলি শিখে আপনারা বাইরের দেশে গেলে প্রচুর পরিমাণে বেতন পাওয়া যায়, অথবা কন্ট্রাক্ট নিলে অনেক টাকা পাওয়া যায়। আসলে এটা বাংলাদেশে, এটা যদিও কাজের টাকা কম, বাইরের দেশে অনেক বেশি। এটা যারা বাইরের দেশে এগুলি কাজ করে তারা বলতে পারবে না, অনেক টাকা বেতন পড়ে এগুলি। তো আমাদের ঘামটা মিক্স হয়ে গেছে, এখন আমরা কী করব, আমরা এখন আমাদের ফার্স্ট টাইম আপনারা দেওয়ালের ছাদ থেকে ফ্লোর পর্যন্ত, অথবা টাইলসের বর্ডার থাকলে টাইলসের বর্ডার পর্যন্ত মাপ নিয়ে নেবেন, যতটুকু থাকবে মাপটা, যত ফিট হবে তার থেকে দুই ইঞ্চি বেশি নেবেন, হ্যাঁ, দুই ইঞ্চি বেশি নিয়ে আপনি আপনার ওয়ালপেপারটাকে মাপ নিয়ে নেবেন। দুই ইঞ্চি বেশি রেখে মাপ নিয়ে তারপর সাইজ করে এভাবে কেটে নেবেন। প্রথম পিস, প্রথমটা কেটে নিলেই তারপরে আর কোনো ঝামেলা নেই। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা কাটতেছি এটা, ধরো
কাটাটা শেষ হয়ে গেলে তারপর যে পিস কাটবেন ওটার সাথে ফুলটাকে মিলিয়ে নেবেন। ফুল ফুলে ফুলে মেলাতে হবে। কিভাবে মেলাবেন আমি দেখাচ্ছি এখন। এই যে দেখতে পারতেছেন, প্রথমে আপনাকে ফুল মিলাতে হবে। এই যে দেখুন ফুলে ফুলে মিলাচ্ছে। হ্যাঁ, যদি ফুল মিলাতে গিয়ে কিছু 1 ফুট অথবা আধা ফুট নষ্ট হয় ওটা হবে, ওটা হবেই, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না। আপনি ফুলে ফুলে মিলাবেন। এই যে দেখেন আমাদের ফুল মিলে গেছে। এখন আমরা উপর এবং নিচে এটার আগেরটা সমান করে কেটে নিব। আগেরটা সমান সমান করে কেটে নিব ফুল মিলিয়ে। দেখতে পাচ্ছেন এভাবে সবগুলি কেটে নিতে হয় আপনাকে। এভাবে সাইজ ফুল মিলিয়ে প্রথমটা সমান করে করে ফুল মিলিয়ে মিলিয়ে সবগুলি কেটে নিতে হবে। মানে আপনার দেওয়ালটা যত বড় হোক অথবা পুরো রুমে হোক সবগুলি এইভাবে কেটে নিতে হবে। মিনিমাম 2 ইঞ্চি বড় রাখবেন। দেওয়াল যত বড় আছে তার থেকে 2 ইঞ্চি বাড়তি কাটবেন। তো ফাইনালি আমাদের সবগুলি কাটা শেষ হয়ে গেছে, আর একটা বাকি আছে, এটাকেও ফুল মিলিয়ে লাস্ট এটা বাকি রয়েছে, এটাকে কেটে নিব। তো ফাইনাল আমাদের সবগুলি কাটা হয়ে গেছে। এখন আমরা কি করব দেখেন। প্রথমে দেওয়ালে আপনি গাম লাগিয়ে নেবেন। যে পিসটা লাগাবেন ওটা পরিমাণে আপনি দেওয়ালে গাম লাগিয়ে নেবেন রোলার দিয়ে। এভাবে গাম লাগিয়ে নেবেন ভালোভাবে। দেখতে পারতেছেন যেটা দরজার চৌকাঠের সাইডে ওখানে আরও বেশি ঘাম দিতে হবে একটু, কারণ কাঁচাগুলি না হলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে, এ কারণে এখানে একটু ভালোভাবে ঘাম দিয়ে দিতে হবে। তো ফাইনালি আমাদের গাম দেওয়া শেষ। এখন আমরা যে পিসটা প্রথমে লাগাবো ওটার পিছনে গাম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এইভাবে গাম দিয়ে দিবেন। তো প্রথমটা আমাদের ফাইনালি পেপারের পিছনের সাইডেও গাম দেওয়া কমপ্লিট। এখন আমরা দেওয়াল লাগাবো।
তো দেখতে পারতেছেন এভাবে দেওয়ালে লাগাবেন।